প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সাইফুল ইসলাম, কলিয়া উচ্চ বিদ্যালয় নবম দশম শ্রেণীর ICT থেকে তোমাদের একটা কন্টেন্ট রাখলাম। আজকের বিষয় হলো ই কমার্স অফ বাংলাদেশ, এরকম একটা কন্টেন্ট তোমরা দেখো। আজকের আজাদের এই ব্যবসাটি ব্যবসাকে বলে কি বলে, তোমরা ভিডিও দেখলে আজাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে এই ব্যবসাটি কি বলে? এটা হলো তোমার ই কমার্স, এই ব্যবসাকে বলা হচ্ছে ই কমার্স। লাস্টের পার্টের বিষয় হলো ই কমার্স ও বাংলাদেশ। এই পাঠ শেষে তোমরা কি কি শিখবে, প্রথমে আছে ই কমার্স এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ই কমার্সের শর্ত সময় চিহ্নিত করতে পারবে, বাংলাদেশে প্রচলিত ই কমার্সের বর্ণনা দিতে পারবে। এই কন্টেন্টটা দেখলে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। ই কমার্স, ই কমার্স হলো প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা বাণিজ্য। ই কমার্স কি জিনিস? ই কমার্সটা হলো প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা, এটাই হচ্ছে তোমার ই কমার্স। এখানে দেখা যাচ্ছে প্রযুক্তি দেখাইছে, এগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা। সেবা বা বাণিজ্যের শর্ত হলো তিনটা শর্ত আছে, বাণিজ্যের শর্ত তিনটা। এক নম্বর হলো বিক্রেতার নিকট পণ্য থাকা, দুই নম্বর ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা, তিন নম্বর পণ্যটিকে তার ঠিকানায় পৌঁছে দেওয়া। এই তিনটে শর্ত পূরণ হলে এই বাণিজ্য শর্ত পূরণ হবে। অনলাইন শপিং কি? অনলাইনে কেনা বেচা হয়, যেটাকে অনলাইন শপিং বলা হয়, সেটা কি জিনিস? ই কমার্সের ক্ষেত্রে মূল্য পরিশোধ কিভাবে করা হয়? ই কমার্সের যে ব্যবসা বাণিজ্য হয়, এই ব্যবসা বাণিজ্যের মূল্য পরিশোধ করতে হয়, এটা কিভাবে করতে কিভাবে করা হয়? ই কমার্সের প্রকারভেদ, ই কমার্স দুই প্রকার। আসলে এক ধরনের প্রতিষ্ঠান কেউ নিজেদের পণ্য বৃদ্ধি করে, এই ধরনের প্রতিষ্ঠান অন্যদের পণ্য বৃদ্ধি করে। বাংলাদেশে 2011-12 সাল থেকে ই কমার্সের প্রসার হচ্ছে, 2011-12 সাল থেকে এই এই ই কমার্সটা চালু হয়েছে, এখন ধীরে ধীরে প্রসার বা বিস্তার লাভ করছে। ধীরে ধীরে এর যে সুবিধা আছে ই কমার্সের জন্য, কয়েকটি অনলাইন শপিং এর সাইট, কিছু ওয়েবসাইট সুবিধা আছে, কিছু ওয়েবসাইট সুবিধা আছে, এই ওয়েবসাইট থেকে এই অনলাইন শপিং করা যাবে। এই ওয়েবসাইটে দিলে তোমরা কোনো জিনিসের পণ্যের কেনার জন্য অর্ডার দিতে পারবে, এবং এখান থেকে অনলাইনে পণ্য কেনা করা ক্রয় করা যাবে। এখানে দরগত কাজ, এখানে একটা ভিডিও আছে, দরগত কাজের একটা ভিডিও দেওয়া আছে,
ভিডিওতে ভিডিওটির আলোকে বাংলাদেশের ই কমার্সের সুবিধা বর্ণনা করো। তো তোমরা ভিডিওটা দেখো, দেখার পর এর আলোকে ই কমার্সের কি সুবিধা আছে সেই সুবিধাগুলো বর্ণনা করতে হবে। এটা তোমার দরকার আছে, ভিডিওটা দেখো। সবাই ধন্যবাদ।